গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি লাইফস্টাইল। এখন বাজে সাড়ে আটটা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আর এখন থেকে কী করছি তোমরা দেখতে থাকো। আর সবার প্রথমে আজকে ঘুম থেকে ওঠা মাত্রই, মানে উঠেই ঘর খালি ঝাড় দিয়েছি, তাতেই সোনায় ঠাকুরদার জ্বর রাতের থেকে দেখো চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। ডাক্তার দেখে চলে আসলো। জ্বর না ছাড়লে খাওয়া লাগবে, না আছে দুইটা একই একই খাওয়ার। তো এই দেখো এই ওষুধগুলো দিয়ে দিয়েছিলাম, এই ওষুধগুলো সকালে খেয়ে পরে ডাক্তারের কাছে গেছিলো। ডাক্তার বলেছে এটার পাওয়ার বেশি, 650 প্যারাসিটামল। তো এই দেখো লেখার প্যাকেটে আছে 650। তো আরও কম পাওয়ারি ওষুধ দিয়েছে, ওগুলো খাবে, আর যদি জ্বর না কমে তাহলে প্যারাসিটামল 650 খেতে বলেছে। তো ওগুলো রেখে দিই। আর কী করছে তোমরা? দোল খেলছে। কি হলো? প্রীতি খেলবে, প্রীতিকে দেখ, দেখো সেন্টারে যাচ্ছে। আর এদিকে সোনাই কান্না করছে। সোনা একটু আগে কি কান্না, কেন সোনার ঠাম্মা সেন্টার থেকে আসলো কিন্তু সেন্টারে খিচুড়ি টিচুড়ি কিছুই দেয়নি। আর বাবা ওষুধ খেয়েছে, জ্বর কমেনি যেহেতু ওই জন্য শুয়ে আছে। এই দেখো কি শাক বলে যেন, এগুলো ভুলে গেছি, পালই শাক। দেখো নদীর ধার থেকে সোনার ঠাম্মা কতগুলো পালই শাক এনেছে, সর্বনাশ, মানে দুই তরকারি হয়ে যাবে আমাদের অতগুলো মানুষ, তাও দুই তরকারি হয়ে যাবে। কতগুলো পালং শাকের তরকারি একটা আছে, ওটা ভালো লাগে, শাকও ভালো লাগে। এত রৌদ্র, ওই জন্য শস্যগুলো ভাঙবে বলছে, ওই জন্য শস্যগুলো রোদে দেওয়া হয়েছে, মিল থেকে তেল বের করে আনবে। আর ওই জন্য আমি একটু ঘেঁটে দিচ্ছি। শস্যগুলো একটু নেড়ে দিলাম, জ্বর কমেনি, ওই জন্য ডাক্তারের কাছে আবার নিয়ে গেছিলো, ওই জন্য আর ব্লক করতে পারিনি। স্নান টান করে পরে সোনাইকে ঘুমিয়ে দিয়েছিলাম সোনাই খাওয়ার টাইমে টাইমে। আর ডাক্তার বলেছে যেহেতু রাত্রেবেলা ভাত খাওয়া যাবে না, ওই জন্য গোলা রুটি, মানে রুটি খেতে চায় না, রুটি খেতে পারে না, এটাই সোনাই ঠাকুরদের একটা মানে সমস্যা, রুটি খেতে পারে না। আর আর আমার বাবা, মানে আমার নিজের বাবা রুটি রাত্রেবেলা রুটি ছাড়া কিছু খাবেই না। আর শ্বশুর বাবা হচ্ছে রুটি খেতেই পারে না, ওই জন্য চটা ভাজে দেওয়া হবে এখন, পরে রান্নাবাড়ি হবে। তো বেশি কিছু আজকে শেয়ার করতে পারলাম না অত কিছু। তো ঠিক আছে, কী করছে আর শোনায় বই পড়বে এখন, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো সন্ধে হয়ে গেছে, আমি তো বাইরে থেকে মাত্র আসলাম, আর শোনায় বই পড়ছে, বই পড়বে। হ্যাঁ না মা, সবাইকে বলে দাও শুভ সন্ধ্যা। এখন আমি বই পড়ব। আমাদের লাইটটা ওইখানে, ওই জন্য এখানে একটু অন্ধকার অন্ধকার লাগে। ওই ওই সাইডে মুখ দিয়ে ঘোরো শোনায়, এই সাইডে মুখ দিয়ে বসো। আর ওই ফ্যানটা বন্ধ, উপরের ফ্যানটা চলছে। দেখো সুন্দর করে বই পড়বা। হ্যাঁ আমি আসছি। আমরা দুটি ভাই শোনাই নতুন জামা পড়েছে আর কেমন কান্না কান্না করছে, একটু বকা দিয়েছি। আমি ভাত বসিয়ে এসে দেখি সোনাই পার্স নিয়ে দুষ্টামি করছে, বই পড়ছে না, বকা দিয়েছে, এখন আমরা দুটি করে পড়ছে। পড়ো শিগগিরি। আমরা দুটি দেখো সোনাই কান্না করে, বই পড়ে না, কেমন পচামে তোমরা বলো। সোনাই বই পড়বে, তোমরা সবাই দেখবা সোনাই বই পড়বে, কান্না করবে না।
আমি আর বকবো না, আমি আর বকবো না, চুপ চুপ বকবো না। শিবের গজল গাই, ঠাকুমা গেছে, গয়া গাছি পড়ো, গয়া গাছি ডুগডুগে বাজাই। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমরা সুন্দর করে পড়ো। হ্যাঁ, কয়দিন থেকে এত গরম আর এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, হাওয়া পর্যন্ত নেই। আর আমি রান্না এগিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো রান্না করছি, আগে একটু সেদ্ধ করে নিয়েছি, জলটা সেদ্ধ করে নিয়ে ফেলে দিয়েছি, দিয়ে পরে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এখন ভেজে নিয়েছি। আর হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এদিকে ভাগ্নি ভাত খাবে, ওকে দিয়ে দেব। তো শাকটা আমি এখন নামিয়ে নিই, ওদিকে ভাগ্নিকে ভাত দিয়ে দিয়েছি, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখন তরকারি বসিয়ে দেব, পরে গোলা রুটি করব। তোমাদেরকে দেখিয়ে নিই, আমার রান্না প্রায় শেষই। দেখো শাক আমি নামিয়ে নিয়েছি, আর আমি পটল আলু দিয়ে সর্ষে বাটা করেছি। সোনায়ের বাবা এটা দিয়ে খেয়ে ফেললো, রান্না হতে হতে এদিক দিয়ে দিয়ে দিয়েছি, খেয়ে ফেলেছে। এখন নামিয়ে নেব, নামিয়ে পরে দেখিয়ে দেব। দেখো মাখা মাখা ঝোল করেছি পটল আলু দিয়ে সর্ষের, এটা দিয়ে খাওয়াই যাবে সবারই। আর ঠিক আছে, এখন আমি বাবার জন্য গোলা রুটি ভেজে নিই। দেখো আটা গুলে ফেলেছি, আর বৃষ্টি পড়ছে, আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। জড়া বাজতে বাজতে মানে আটা যেই মাত্র গুলোবো এই মাত্রই কারেন্ট চলে গেছিল, আর উনানটা নিভে গেছিল, আর ধোঁয়া লাগছিল প্রচুর। প্রথমে এটা দিতে না খুব অসুবিধা হয়। দেখো আরও একটা দিয়ে দিয়েছি, তো জটা দেবো, জটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে দিয়ে জটা খাবে বলে বায়না করছে, এসে নাকি আকাশ গুরুম গুরুম করছে। দেখো সব চটা ভাজা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাও খেয়ে ফেলেছে, আর একটা ছিল, এটা আমি তেলে ভেজে দিয়েছি। ঘরে চলে এসেছি, আর সমস্ত বাসন তো রাত্রেই মাজা হয়ে যায়, এটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আর কি কি হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর সোনার পাশে ঘরে মানে চেঁচামেচি করছে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। সকলকে গুড নাইট।